ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে পর্বে কুরশি কাটার আরও একটি প্রোজেক্ট নিয়ে এসেছি খুবই কিউট একটা প্রজেক্ট আজকের পর্বে আমি ক্রুশেট ক্যাড বানিয়ে দেখাবো যেটা অ্যাপ্লিক হিসাবেও ব্যবহার করা যায় কিচেন হিসাবেও ব্যবহার করা যায় তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওর মূল পর্বে যা যাক আমি এখানে ফোর প্লাই ইয়ার্ন আর থ্রি পয়েন্ট ফাইভ এম এম কাটা ব্যবহার করছি প্রথমে একটা স্লিপ নোট করে চেন বানাবো ফিফটিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন দেখুন ফিফটিন চেন বানালাম বানিয়ে ফার্স্ট চেইনটা স্কিপ করে নেক্সট চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ নেক্সট চেনটার মধ্যে স্লিপ স্টিচ এখান থেকে সেভেন চেনের মধ্যে স্লিপ স্টিচ করতে হবে এক দুই দুটো করেছি ফাইভ সিক্স সেভেন দেখুন সেভেন চেনের মধ্যে স্লিপ স্টিচ করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চেন্স বাকি আছে এখান থেকে চেন থ্রি ওয়ান টু থ্রি চেন থ্রি ট্রাভেল সেট করবো স্টিচের মধ্যে দুটো দুটো করে লুপ বার করতে হবে ট্রাভেল ক্রুশেটে ট্রিপল ক্রুশেট বা ট্রাভেল ক্রুশেট যার যেটা সুবিধে সে সেরকম ভাবে বলে দুটো আরো একটা ট্রিপল ক্রুশেট করব তিনটে ট্রিপল ক্রুশেট নেক্সট দুটো স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব একটা দুটো দুটো ডাবল ক্রু দুটো স্টিচের মধ্যে নেক্সট স্টিচটার মধ্যে স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট নেক্সট স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ এখান থেকে চেন থ্রি ওয়ান টু থ্রি চেন থ্রি সেম লাস্ট যে স্টিচটা আছে দেখুন এই সেম স্টিচের মধ্যে ডাবল ক্রুশ সেট করবো তিনটে ওয়ান টু থ্রি তিনটে ডাবল ক্রুশ চেন থ্রি চেন থ্রি নিয়ে সেম এ দেখুন দুটো লুককে এর ভিতর থেকে খুবটাকে ইনসার্ট করে একটা লুপ বার করতে হবে দেখুন একটা পাইকট স্টিচ এটাকে পাইকট স্টিচ বলা হয় সেম স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রুশ ওয়ান টু দুটো ডাবল ক্রুশ সেম চেন থ্রি দিয়ে একটা পাইকট স্টিচ সেম স্পেসটার মধ্যে তিনটে ডাবল ক্রুশ একটা দুটো তিনটে চেন থ্রি ওয়ান টু থ্রি চেন থ্রি নিয়ে সেম স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করবো দেখুন জয়েন্ট করলাম চেন ওয়ান নিলাম সেম এদিকে যেমন করেছি এই সাইডটা আদার সাইডেও সেম করতে হবে প্রথমে দেখুন একটা সিঙ্গেল ক্রুশ করব এই স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রুশ নেক্সট দুটো স্টিচের মধ্যে ডাবল ক্রুশ নেক্সট স্টিচটাতেও একটা ডাবল ক্রুশ দেখুন নেক্সট থ্রি স্টিচের মধ্যে তিনটে ট্রিপল ক্রোশ ওয়ান টু থ্রি থ্রি চেন নিয়ে সেম এই স্পেসটার মধ্যে দেখুন একটা স্লিপ চিস দিয়ে জয়েন্ট করে চেন ওয়ান দিয়ে সুতোটা কাট করে দেব একটা স্লিপ নট করে চেন সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চেন সেভেন সেভেন চেন নিয়েছি আরও তিনটে এক্সট্রা চেন নেব ওয়ান টু থ্রি থ্রি চেন নিয়ে দেখুন ওয়ান টু থ্রি চেন স্কিপ করে ফোর্থ যে চেনটা আছে এর মধ্যে ট্রিপিল ক্রুশ করবো নেক্সট টিচটার মধ্যে একটা ট্রিপল ক্রুশ নেক্সট স্টিচটার মধ্যে একটা ট্রিপল ক্রুশ নেক্সট স্টিচটার মধ্যে ডাবল ক্রুশ নেক্সট স্টিচটার মধ্যে আরও একটা ডাবল ক্রুশ নেক্সট স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রুশ লাস্ট স্টিচটার মধ্যে একটা স্টিচ এখান থেকে চেন থ্রি ওয়ান টু থ্রি চেন থ্রি লাস্ট স্টিচটার মধ্যেই ডাবল ক্রুশ করব টোটাল এইট ডাবল ক্রুশ সেট করব টু থ্রি ফোর

লিপস্টিচ চেন ওয়ান দিয়ে এখান থেকে সেম করতে হবে সাতটা স্টিচের মধ্যে ফার্স্ট দেখুন এই স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রুশেট

দেখুন ট্রাভেল ক্রু সেট চেন থ্রি চেন থ্রি নিয়ে সেন্স স্পেসটার মধ্যেই একটা স্লিভ স্টিচ দিয়ে জয়েন্ট করে সুতোটা কাট করে দেবো সুতোটা একটু বড়ো রেখে কাট করে দেব দেখুন এই দুটো পার্টটাকে এখন স্টিচ করবো নিডেলের মধ্যে যে বাড়তি যে সুতোটা ছিল সেটা ভরে নিয়েছি এখন এই দুটো পার্টকে এইভাবে রেখে এই যে প্রত্যেকটা যে চেন দেখতে পাচ্ছেন দুটো পার্টের এই পার্টের চেন আর এই পার্টের চেন দুটো পার্টের যে চেন দেখতে পাচ্ছেন দেখুন এই যে চেনগুলো দেখা যাচ্ছে সাইড দিয়ে এই চেনগুলোর দেখুন ব্যাক লুপ তুলে এই যে এই পার্টের একটা ব্যাক লুপ আর এই পার্টের একটা ব্যাক লুপ তুলে স্টিচ করতে হবে দেখুন যে কি রিংটা ছিল এর সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি দেখুন রেড কালারের ইয়ার নিয়েছি একটা স্লিপ নট করে চেন বানাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা চেন নিয়ে দশটা এখানে একটা নট দিয়ে বেঁধে দেব দেখুন আমার ক্রোশেট ক্যাট ইজ কমপ্লিট খুবই কিউট একটা প্রজেক্ট দেখুন আমি এখানে একটা কিচেন রিং অ্যাটাচ করে দিয়েছি তাকে ব্যাক চার্ম হিসাবে বা কিচেন হিসাবেও ব্যবহার করা যায় খুবই কিউট একটা প্রজেক্ট তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে টা টা বাই বাই